আপনাকে ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলবো যারা ইতালিতে আপনার স্বাস্থ্যের যত্ন নিয়ে থাকে, অর্থাৎ জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে। ইতালির সংবিধানে স্বাস্থ্য একটি মৌলিক অধিকার, সুতরাং যারা ইতালিয়ান নাগরিক নন তারাও চিকিৎসা সেবার অধিকারী। ইতালির জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা সংগঠিত হয় কিছু সেবাদানকারী মানুষ, কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং কার্যক্রম নিয়ে, এবং এর মূল লক্ষ্য হল জনসাধারণকে শারীরিক এবং মানসিক সেবা প্রদান করা। যদি আপনি রাজনৈতিক আশ্রয় প্রার্থী বা আন্তর্জাতিক সুরক্ষার ধারক হন, তাহলে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় নিবন্ধন করা আপনার জন্য বাধ্যতামূলক এবং ইহা বিনামূল্যে করা হয়। এর দ্বারা আপনি চিকিৎসা সেবা পাবেন পুরো খরচের কেবলমাত্র একটি সামান্য অংশ প্রদান করে, যদি সেটা সরকারি আইনের নিয়ম হয়ে থাকে। আপনি যখন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় নিবন্ধন করেন, তখন আপনাকে একটি কার্ড দেওয়া হয় যা ইটালিয়ানে তেসেরা সানিতারিয়া নামে পরিচিত। এটি একটি ব্যক্তিগত কার্ড। ওই কার্ড দিয়ে আপনি আপনার জন্য পার্সোনাল ডাক্তার বা আপনার বাচ্চাদের জন্য শিশু বিশেষজ্ঞ বেছে নিতে পারেন, যদি তাদের বয়স 14 বছরের কম হয়। মনে করে আপনার ফ্যামিলি ডাক্তার বা আপনার বাচ্চার ডাক্তার আপনার বাসার কাছে নেবেন। যে কোনো সরকারি বা আধা সরকারি হসপিটালে চিকিৎসা পাবেন এবং পাবেন প্রয়োজনীয় ওষুধপত্র, পাবেন সকল সাধারণ চেক আপ বা বিশেষজ্ঞের ভিজিটের সুবিধা, প্রয়োজনে নিজ বাসস্থানেও চিকিৎসা পেতে পারেন, বিনামূল্যে টিকা দিতে পারবেন, আপনার শারীরিক অবস্থা জানার জন্য রক্ত পরীক্ষা করতে পারবেন, এক্সরে বা আল্ট্রাসাউন্ড করতে পারবেন। তার সাথে রয়েছে আরও অনেক কিছুর ব্যবস্থা। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় আপনার নাম লেখাতে যা যা করণীয় তা হলো, যদি আপনি রাজনৈতিক আশ্রয় প্রার্থী অর্থাৎ অ্যাজাইলাম সিকার হয়ে থাকেন এবং আপনার স্থায়ী অথবা অস্থায়ী পেরমেসো থেকে থাকে, অথবা আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, তাহলে আপনি ASST মানে অঞ্চলভিত্তিক সামাজিক স্বাস্থ্য সংস্থার অফিসে গিয়ে স্পোর্তেল্লো শেলতায় রেভোকা এই কাউন্টারে গিয়ে যোগাযোগ করুন। ব্রেশাতে এই অফিসের বেশ কয়েকটি শাখা রয়েছে, তবে আপনার যেতে হবে আপনার নিজ এলাকার শাখাটিতে। আপনার সাথে নিয়ে যাবেন অস্থায়ী পেরমেসো দিসোর জন্য, আর যদি ইতিমধ্যে আপনার কাছে আজিরোর পেরমেসোটি থেকে থাকে তার ফটোকপি এবং অরিজিনাল কপি, দিখেরাচ্ছেনে দি অস্পিতালিতা অর্থাৎ অস্থায়ী বসবাসের অনুমতি ফটোকপি এবং অরিজিনাল কপি আপনার কদিচে ফিসকালে। তেসেরা সানিতারিয়া অর্থাৎ মেডিকেল কার্ডের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে, 6 মাসের মেয়াদ রাজনৈতিক আশ্রয় প্রার্থী মানে রিখেদেন্তে আজিলোদের জন্য। পরবর্তীতে আপনার সেটা রিনিউ করতে হবে সেম অফিসে গিয়ে। আপনি সেটা রিনিউ করতে পারবেন যতদিন পর্যন্ত আপনার কেস চলবে। যাদের অলরেডি পেরমেসোদিসের জন্য আছে, তাদের মেডিকেল কার্ডের মেয়াদ থাকবে যতদিন পর্যন্ত পেরমেসোদিসোর জন্য মেয়াদ থাকবে। আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রির বাহিরের কোনো দেশ থেকে এসে থাকেন আর আপনার যদি ডকুমেন্ট না থেকে থাকে, তারপরেও সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানগুলো আপনাকে জরুরি জীবন রক্ষার চিকিৎসা এবং সেবা দিবে। যে সকল ক্ষেত্রে আপনি জরুরি বিভাগ মানে ইমার্জেন্সিতে অথবা ক্লিনিকের সেবা নিতে পারেন সেগুলো হলো, সড়ক দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, সংক্রামক অর্থাৎ ছোঁয়াচে রোগ নির্ণয় এবং এর চিকিৎসার ক্ষেত্রে, সংক্রামক অর্থাৎ ছোঁয়াচে রোগ প্রতিরোধের ক্ষেত্রে যেমন টিকা দেওয়ার ক্ষেত্রে, গর্ভবতী অবস্থায় এবং বাচ্চা প্রসবের পর, তার পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও সেবা নিতে পারেন। ইতালিতে যখন আপনি জরুরি বিভাগ বা ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবা নিতে যাবেন, কেউ পুলিশ বা কর্তৃপক্ষের কাছে আপনাকে ধরিয়ে দিতে পারবে না, সুতরাং ভয় পাবার কিছুই নেই, আপনি আইন দ্বারা সুরক্ষিত। 18 বছরের নিচে সকল ছেলেমেয়েদের অর্থাৎ নাবালকদের সকল ধরনের চিকিৎসার ব্যবস্থা দেওয়া হবে। আপনাকে 6 মাসের জন্য বৈধ একটি STP কোড অর্থাৎ স্ট্রানিয়েরো টেম্পোরানামেন্টে প্রেজেন্টে বাংলা যেটার অর্থ দ্বারায় অস্থায়ীভাবে বসবাসরত প্রবাসী কোড দেওয়া হবে। এই কোডটি আপনার তেসেরা সানিতারিয়া মানে মেডিকেল কার্ড নয় এবং এর দ্বারা ব্যক্তিগত ফ্যামিলি ডাক্তারও পাবেন না, কিন্তু আপনার প্রয়োজনীয় চিকিৎসা সেবার জন্য এই কোডটি ব্যবহার করতে পারবেন। আশা করি এই ভিডিওটির সকল তথ্য আপনার উপকারে আসবে। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অথবা যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি স্টার্ট প্রজেক্টের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন।